মুস্তাফিজ থাকলে এই ম্যাচ জেতা হতো না বেঙ্গালুরুর। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে একই বললেন বিরাট কোহলি। আইপিএলের 68তম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের জন্যই কঠিন সমীকরণ ছিল ম্যাচটি, প্লে অফে উঠতে হলে জিততেই হতো। এই ম্যাচে মোকাবেলা করতে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, টসে হেরে আগে ব্যাট করে, যেখানে আগে ব্যাটিং করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 218 রান তোলে আরসিবি। 219 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস শুরুতেই উইকেট হারায়, কিন্তু মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ব্যাটিং করে প্লে অফে ওঠার সমীকরণ সহজ করে দেন। শেষ ওভারের প্রয়োজন ছিল 17 রান, মহেন্দ্র সিং ধোনি প্রথম বলেই ছক্কা হাঁকান, আউট হয়ে যান দ্বিতীয় বলে। তার পরের 4 বলে মাত্র 1 রান তুলতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস, ফলাফল 27 রানে পরাজয়। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে উঠে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে বিরাট কোহলি বলেন, আমরা এই ম্যাচ সহজে জিততে পারতাম না যদি মুস্তাফিজ দলে থাকতো, তার স্লোয়ার কাটারে আমরা ভরকে গিয়েছিলাম প্রথম ম্যাচে। আমাদের বিপক্ষে ওই ম্যাচে 4 উইকেট নিয়েছিল মুস্তাফিজ।